الحمد لله والصلاة والسلام على رسول الله نبينا محمد وعلى آله وصحبه أجمعين. شكرًا بحيرة أردت برشنا عشته جي هو جي بشيش كو طواف الشمو سعيش شمو أبون عرفات مينا مزدلفة كي دعا قرل شب چه بشي بحالو شكرًا بندورا أونكي كنتو هو جي جاوار خطر بلوم بكورن جي حجور آمي اخونو دعا شكت پارنين এবং তারা মনে করে থাকে যে পৃষ্ঠার পর পৃষ্ঠা বিশাল কিতাব এর যে দোয়াগুলো আছে সেগুলো আমাদের মুখস্থ করতে হবে, এরপরে আমি হজে যাব। এবং দোয়া না শিখার কারণে অনেকে হজে যেতে পারে না, অথবা দোয়ার তেলকিন দেওয়ার জন্য সাথে গাইড নিয়ে যান এবং বড় বড় বিদ্বান ব্যক্তিদেরকে নিয়ে যান যে এই সমস্ত দোয়াগুলো যদি পড়া না হয় তাহলে আমার মনে হয় হজ অপূর্ণই থেকে যায়। আসলে কি তাই? দেখুন, ইসলাম সহজ ধর্ম, বাস্তব ভিত্তিক ধর্ম, ন্যাচারাল ধর্ম, কোনো কঠিন জটিল ইসলামের মধ্যে নেই। এ সিরু বলে সিরু নবী গেছিল, তোমরা ইসলামকে সহজ করো, কঠিন করবে না। ইউরিদুল্লাহ বিকুম ইউসরা, তোমাদের যেটি সহজ সেটি আমি চাই, তোমাদের যেটি কঠিন সেটি আমি চাই। এই জন্য আরাফায় দেখুন নবী কেম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি সব মা কুলতু ওয়ান্নবিয়ুন মিন কাবলি, আমি যে দোয়াটি পড়েছি এবং আমার পূর্বের নবীরা যে দোয়াটি পড়েছেন, খায়রু দোয়া দোয়া ইয়াউমি আরাফা, যে আরাফার শ্রেষ্ঠ দোয়া যেটা আমি বলেছি এবং আমার পূর্বে সকল নবীরা পড়েছে, একটি দোয়া সেটি, সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ইউহিয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটি হচ্ছে সবচেয়ে বড় দোয়া, যেটা আমরা তওয়াফের মধ্যে, সাইর মধ্যে, মিনা, মুজদালিফা, আরাফা এই দোয়াটি পড়তে পারি। এবং এর গুরুত্ব কি? যে আমি পড়েছি, আল্লাহ রসুল বলছে আমি পড়েছি, আল্লাহ রসুল যে দোয়াটি বলেছেন এটি বললেই তো যথেষ্ট। এরপরেও আল্লাহ রসুল আমাদেরকে আকৃষ্ট করার জন্য বলছেন যে আমি যে দোয়াটি পড়েছি, সকল নবীর আমার পূর্বে যে দোয়াটি পড়েছেন, তাহলে এর থেকে বড় দোয়া আর কি হতে পারে? এবং সে এই দোয়া মাত্র এক লাইন, কয়টি শব্দ হবে? খুবই কম শব্দের, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই, ওয়াহদাহু লা শারীকা লাহ, তিনি একক, তার কোনো অংশীদার নেই, লাহুল মুলক, সমস্ত রাজত্ব কেবলমাত্র সে আল্লাহ তাআলা, লাহুল মুলক ওয়া লাহুল হামদ, সমস্ত প্রশংসা কেবলমাত্র আল্লাহ তাআলা, ইউহিয়ী ওয়া ইউমীত, তিনি জীবন দেন, তিনি জীবন সংহার করেন, তিনি হায়াত দেন, তিনি মৃত্যু দেন, বহু আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি হলেন সব কিছুর উপর সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই দোয়াটি পড়লে আপনার আর কোনো দোয়ার প্রয়োজন। এবং আরেকটি দোয়া নবী কেম সাইস্ট আমাদের শিখিয়েছেন তাওয়াফের মধ্যে, যেটি বিশেষ করে রাখেন ইয়ামানি থেকে হজরত আসওয়াদের আগে যেটি আমরা পড়ি, এবং কোরআনুল কারীমে সে দোয়াটি আসছে, এবং হজের আয়াতের মধ্যে এই দোয়াটি আসছে, হজের কথা যেখানে আসছে সেটি কি? আল্লাহ তাআলা দোয়া শিখিয়েছেন আমাদের, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এই দোয়াটি জানে না কেউ আছে? সে দোয়াটি কি? এবং আল্লাহ তাআলা এত সুন্দর করে বলেছেন যে কিছু কিছু লোক আছে শুধু বলে যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আয় আল্লাহ তুমি আমাকে বড় ইঞ্জিনিয়ার হওয়ার তৌফিক দাও, আমাকে ভালো ডাক্তার দাও, আমার সুনাম সুখ্যাতি বাড়িয়ে দাও, আমাকে রিজিক দাও, আমার ঐশ্বর্য বৈভব প্রতিপত্তি বাড়িয়ে দাও, আমার কণ্ঠস্বর সুন্দর করে দাও, আমার আমার সুনাম সুখ্যাতি সারা পৃথিবী ছড়িয়ে দাও, আমার সন্তান সন্ততিদেরকে কবুল করো, আমার গাড়ি বাড়িয়ে দাও, বাড়ি বাড়িয়ে দাও। এই সব দোয়া শুধুমাত্র দুনিয়ায় সে প্রতিষ্ঠিত হওয়া, পরকালের কোনো খবর নেই। এই ধরনের যারা দোয়া করে আল্লাহ তাআলা বলছে সে দুনিয়াই কেবল পাবে, আখিরাতে তার কোনো হিস্সা নেই। আর যারা মুমিন হবে তাদের দোয়া কি? আল্লাহ তাআলা বলছেন তাদের দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়াতে আমাকে কল্যাণ দাও, দুনিয়ায় যত কল্যাণ আছে সব আমাকে দান করুন। কারণ ইসলাম কোনো বৈরাগ্যের ধর্ম নয়, ইসলাম মানে এই নয় যে ধার্মিক হতে হলে দুনিয়ায় কোনো প্রতিষ্ঠিত হতে পারবে না, তার কোনো অর্থ সম্পদ থাকতে পারবে না, সে বিয়ে শাদি করতে পারবে না, তাকে বনে জঙ্গলে চলে যেতে হবে এবং জরাজীর্ণ পোশাকে তাকে থাকতে হবে, কোনো সৌন্দর্য সে ব্যবহার করতে পারবে না, কোনো বড় ধরনের তার সুনাম
বা প্রতিষ্ঠিত হওয়ার কোনো সুযোগ নেই এই ধর্ম ইসলাম নয় আল্লাহ তাআলা বলছেন বরং মুমিন কারা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা তারা বলবে যে আয় আল্লাহ এই দুনিয়ায় সামগ্রিক কল্যাণ আমাকে দান করুন ওয়া ফিল আখিরাতি হাসানা এবং আখিরাতে যত কল্যাণ আছে আমাকে দান করুন ওয়াকিনা আযাবান নার এবং জাহান্নামের শাস্তি থেকে আপনি আমাকে রেহাই দিন এই দুটি দোয়া জানে না এরকম কোনো ব্যক্তি নেই সুতরাং আমরা তাওয়াফে সাইতে মিনা মুজদালিফা আরাফা বিশেষ করে আরাফা এই দোয়াটি হচ্ছে সবচেয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য সুতরাং যে আমি দোয়া জানি না দোয়া শিখতে হবে তারপর যেতে হবে এই ধরনের ধারণা অমূলক ধারণা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের সহি সমাজ আমাদেরকে দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আইইউবি মিডিয়া অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার